সবাইকে স্বাগত জানাচ্ছি অভিবাসীর আদালত এই অনুষ্ঠানটিতে। বাংলাদেশের অর্থনীতিতে প্রভাব রাখছেন অভিবাসীরা, তাদের যেমন রয়েছে নানা সাফল্যের গল্প, তেমনি রয়েছে বহু কষ্টের কাহিনীও। অভিবাসীদের বিভিন্ন সমস্যার সমাধান দেবার চেষ্টা চলে এই বিরতিহীন অনুষ্ঠানটিতে। কোভিড অতিমারী ভীষণভাবে প্রভাব ফেলেছে আমাদের অভিবাসীদের জীবনে বা অভিবাসন প্রত্যাশীদের ক্ষেত্রেও। কোভিডকালীন সময়ে অভিবাসী প্রত্যাশীদের টিকা প্রাপ্তি নিয়ে আমরা কথা বলেছি তারা বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হয়ে ফিরে এসে কীভাবে ক্ষতিপূরণ পেতে পারেন সেই বিষয়গুলো নিয়ে আজকেও আমরা এই বিষয় নিয়ে কথা বলব। বিশেষজ্ঞ হিসেবে আমাদের সাথে অনলাইনের মাধ্যমে আজকে আমাদের যুক্ত আছেন পার্লামেন্টারিয়ান ককাস অন মাইগ্রান্টস অ্যান্ড ডেভেলপমেন্টের সদস্য রানা মোহাম্মদ সোহেল এমপি, এবং আছেন আমাদের সাথে অভিবাসন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম। দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। বলছিলাম যে অভিবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানের দেওয়ার চেষ্টা করি, সরাসরি টেলিফোন করে আমাদের সাথে সুযোগ থাকে দর্শকদের টেলিফোন করার, তবে আমরা চেষ্টা করি কয়েকজনের সাথে সরাসরি কথা বলার। যেমন এই মুহূর্তে আমাদের সাথে আক্কাস আলী আমাদের সাথে টেলিফোনে যুক্ত হচ্ছেন, তার সমস্যার কথা আমরা জানার চেষ্টা করব। আক্কাস আলী কি আছেন আমাদের সাথে? সম্ভবত সাউন্ডটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা আলোচনায় ফিরব, আক্কাস আলীর কথা শুনব। তার আগে রানা মোহাম্মদ সোহেল এমপি আপনার কাছে আসি। এই যে কোভিডকালীন সময়ে অভিবাসন সেক্টরের উপর যে একটি প্রভাব পড়েছে সারা বিশ্বব্যাপী এবং তার প্রভাব বাংলাদেশেও রয়েছে, সেই জায়গাটিতে একজন সংসদ সদস্য হিসেবে কিংবা একজন জনপ্রতিনিধি হিসেবে আসলে কতখানি কাজ করার সুযোগ রয়েছে আপনাদের, সেটি আগে জানতে চাই। সংসদ সদস্য হিসেবে আমাদের অবশ্যই একটি বড় ভূমিকা রাখার সুযোগ রয়েছে। এটি যে কষ্টের মধ্যে দিয়ে আমাদের অভিবাসী যারা এই প্যান্ডেমিকের কারণে বা অতিমারির কারণে যে কষ্ট উপভোগ করছেন এবং তার পরিস্থিতিতে যেভাবে তারা প্রতারিত হচ্ছেন, তাদের জীবিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তারা প্রতারিত হচ্ছেন আমাদের দেশে এবং প্রতারিত হচ্ছেন বিদেশে গিয়ে তারা যেখানে কাজ করছে সেখান থেকে তাদের ওয়েস্ট থেফট হিসেবে আমরা এখন বলছি, তাদের যে পারিশ্রমিক সেটি থেকে তারা প্রতারিত হচ্ছেন। এ ব্যাপারে আমাদের করণীয় রয়েছে এই যে সরকারকে সেভাবে সজাগ করা, সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এ ব্যাপারে সজাগ রয়েছে, তাদের সাথে যোগাযোগ করার মাধ্যমে তাদের যে কার্যক্রম সেটিকে ফলো আপ করা এবং সংসদে আমাদের এই জিনিসগুলোকে উপস্থাপন করে দেশবাসীকে তথা সরকারকে এ ব্যাপারে সচেতন করার জন্য সংসদীয় পদ্ধতি ব্যবহার করে সেটিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য উপযোগী করা এবং বিভিন্ন ক্ষেত্রে সেটি করা সম্ভব, এই বিষয়ে আমরা সেভাবে সচেষ্ট রয়েছি এবং আমরা ককাসের মাধ্যমে নিয়মিতভাবে বৈঠক করে আমরা সংসদে কীভাবে জিনিসটিকে উপস্থাপন করবো তার ব্যাপারে বিষয় কার্যালোচনা করি এবং বিষয়গুলো সংসদে বিভিন্ন জন আমরা ককাসের বিভিন্ন সদস্য আমরা যারা রয়েছি সংসদ সদস্য যারা রয়েছে তারা বিভিন্নভাবে বিভিন্ন সুযোগে সেগুলো সংসদে উপস্থাপন করি এবং সে ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করি বিভিন্ন মন্ত্রণালয়ে। জি, রানা মোহাম্মদ সোহেল আপনার বক্তব্য স্পষ্ট, ধন্যবাদ। আমরা দেখেছি সরকার ইতোমধ্যেই একদম কোভিডকালীন শুরু থেকেই বেশ কিছু পদক্ষেপ নিয়েছে এবং যে পদক্ষেপগুলো একদম মাঠ পর্যায়ের যারা অভিবাসন প্রত্যাশী কিংবা অভিবাসী যারা ফিরে এসেছেন তারা সেই সুফলগুলো পাচ্ছেন। তারপরেও কিছু সমস্যা রয়ে গেছে, সেই সমস্যাগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই। ডক্টর নুরুল ইসলামের কাছে যাব, তার আগে বলছিলাম মোহাম্মদ আক্কাস আলী একজন সমস্যা আক্রান্ত ব্যক্তি, তার সাথে কথা বলে নিতে চাই। আক্কাস আলী আমাদের সাথে টেলিফোনে যুক্ত হচ্ছেন। আক্কাস আলী বলবেন কি সমস্যা হয়েছে আপনার? সালামু আলাইকুম ভাই, আমি ভাই 2019 সাল 9 মার্চ 13 তারিখে সৌদি আরব যাই, আমাকে 3 মাস আটকে রাখে ঘরের ভিতরে, কোনো খাবার টাবার দেয় না ভাই, দেশ থেকে টেকা নিয়ে আমি খাই, আমার পাসপোর্ট নিছে পাসপোর্টটাও দেয় নাই, আমাকে ওরা কয়েক জায়গায় বিক্রি করে ফেলাই দিছে, কাজ করি টেকা দেয় নাই, এইভাবে আমি 13 মাস অবহান্ধারে আছিলাম, বেতন চাইলে মারবার আসে খাবার সুবার ফেলাই দেয়, পরে আমি দোকানে যাই সদাই কিনতে, পরে আমার ওই পুলিশের ধরে জেল খাটায় 1 মাস, জেলখানায় আমি মাইর খাইছি পুলিশের হাতে ভাই, এখন দেশে আইছি, দেশে আবার মানুষের টেকার নিকে আমার বাড়ি ঘরে খুব চাপ দিতে আছে ভাই, বুঝছেন? আপনি এখন একটু দেখেন আমার জন্য আকাশ আলী একটু জেনে নিতে চাই, আপনি ফিরে এসেছেন এখন আপনি যে দেশে গিয়েছিলেন সৌদি আরব সেখানকার টাকাটা ফেরত পেতে চান, সেই তো? হ্যাঁ, আপনি রাউন্ড যেটা করে দিবেন আমি গোগুলা নেবেন চলতে পারি, আমি সুদি করছি অনেক টাকা পয়সা। আপনার ওখানে বেতন বকেয়া আছে কতদিনের? বেতন আমি ওই 11 মাসের বেতন পাবো। আচ্ছা,
ধন্যবাদ। আকাশ আলীর এই সমস্যাটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, অনেকেই একই রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন। ডক্টর নুরুল ইসলাম, আপনি দীর্ঘদিন বিএমইটির সাথে কাজ করেছেন, বিএমইটিতে হয়ে এবং অভিবাসন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে কাজ করছেন, এই যে সমস্যা, এটি আকাশ আলীর মতো যারা রয়েছেন, যারা করোনার জন্য ফিরে এসেছেন দেশে এবং সেই দেশে তাদের পাওনা বেতন রয়ে গেছে, সেটি ফেরত পেতে আসলে আকাশ আলীকে এখন কি করতে হতে পারে? ধন্যবাদ আপনাকে, তার সাথে ডিবিসির আবেদনিত দর্শকদের শুভেচ্ছা জানাই। আসলে আকাশ আলীর মতো অনেকেই এরকম ধরনের সমস্যায় পড়ছেন এবং ওখানে গিয়ে বিশেষ করে কোভিড কালীন সময়ের পরে যারা এসেছেন তারা অনেকেই বেতনটা পাচ্ছেন না। ওনারা অবশ্য কোভিড সময় আগে গিয়েছিলেন এবং প্রায় 11 মাসের বেতন বাকি রয়েছে, তো এবং তাকে বিক্রি করে দিয়েছে অন্য জায়গায় এবং কাজ করেছে অন্য জায়গায়, সেজন্য বেতনের সমস্যা হয়েছে। এখন যেটা করণীয় সেটা হলো তাকে ইমিডিয়েটলি বিএমইটির কাছে একটা কমপ্লেন করতে হবে, বিএমইটি এবং ওয়েজার্নার্স বোর্ডের কাছে। এখানে সিস্টেম করা হয়েছে যারা এই ধরনের সমস্যা পীড়িত হয়ে এসছেন তারা এখানে কমপ্লেন করতে পারেন, এবং তার কাছে কোনো ডকুমেন্টস আছে কিনা যাওয়ার আগে, যে ডকুমেন্টসগুলো থাকে এমপ্লয়মেন্ট এগ্রিমেন্ট বা কোন এজেন্সির মাধ্যমে গিয়েছে সেগুলো সবগুলো যা কিছু থাকুক, স্মার্ট কার্ড বা পাসপোর্টের কপি সব দিয়ে তারা কমপ্লেন করবে, এবং এটা এমবাসির মাধ্যমে প্রসেস করে তার বেতনটা আনা যাওয়ার ব্যবস্থা করা হবে। কারণ ডকুমেন্ট থাকলে অবশ্যই সে বেতন পাবেন, কারণ তাকে এভাবে বঞ্চিত করার কোনো আইনেই সাপোর্ট করে না, ওই দেশের আইনেও না এই দেশের আইনেও না। আর আমাদের যে 2013 আইন রয়েছে সেই আইনের আওতায় উনি কেস করতে পারে, কারণ তার ওখানে 14 মাস থাকা এবং তার যে বিষয়গুলো এগুলো সবই মানে লিগাল ওয়েতেই সে গেছে বোঝা যাচ্ছে, কিন্তু ওখানে গিয়ে সে তাকে বঞ্চিত করা হয়েছে। কাজে তার প্রসেস রয়েছে, এখানে পেপার গুলো দিয়ে সাবমিট করলেই উনি পাবেন, কারণ উনি দালালের মাধ্যমে যাচ্ছেন বলছেন, কিন্তু এজেন্সি যে নিশ্চয়ই একটা এজেন্সির মাধ্যমে গিয়েছেন সেটা তার পাসপোর্টের নাম্বার দিয়ে সার্চ দিলেই আমাদের বিএমইটির ওয়েবসাইটে পাওয়া যাবে, ডাটাবেজে পাওয়া যাবে। এবং উনি ধৈর্য না হারিয়ে আমাদের লোকাল অফিসের মাধ্যমে হোক, ডেমো অফিসে যেহেতু উনি টাঙ্গাইলে আছেন ওখানে আমাদের ডেমো অফিস আছে, আর বিএমইটির সদর দপ্তরের মাধ্যমেও উনি কমপ্লেন করতে পারেন, এবং আমার বিশ্বাস যে উনি এটা সুরাহা পাবেন, অন্তত যে সমস্যাগুলো হয়েছে বেতনটা আনতে পারলেও তা তো ওনার অনেকটা কাজ হবে, মানে সেই ক্ষতিপূরণটি পাওয়া সম্ভব বলে আপনি মনে করছেন? তার যদি ডকুমেন্ট থাকে তাহলে অবশ্যই সম্ভব। জি, ধন্যবাদ ডক্টর নুরুল ইসলাম। আমরা আরও একজন ভুক্তভোগীর কথা শুনতে চাই, তার নাম আব্দুস সাত্তার। রানা মোহাম্মদ সোহেল এমপি আমাদের সাথে ছিলেন, তিনি আবারও যুক্ত হবেন অনলাইনের মাধ্যমে। আব্দুস সাত্তার, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে, আপনার সমস্যার কথা একটু বলবেন স্পষ্ট করে। আসসালামু আলাইকুম, আমি টাঙ্গাইল কালিয়া থেকে বলছি, আমার নাম আব্দুল সাত্তার। জি, আমি সৌদি আরব যাওয়ার জন্য আগ্রহ করলাম, পরে আমাদের পাশের একটা দালাল ছিল ওনার সাথে আলাপ করলাম, উনি বললো যে সমস্যা নেই চলো, তো আমরা পরে ওনার সাথে আলাপ করলাম যে আমি 2001 সালে বিদেশ গেছিলাম, যাওয়ার পরে 2009 সালে একবার আইসা পড়ছি, তাই আমার ফিঙ্গার রাখছিল আমি কি আবার যাইতে পারবো, উনি বললো যে সমস্যা নেই তুমি যাইতে পারবো, এটার মেয়াদ থাকে 5 বছর। তো আর 2020 সালে আমি আগ্রহ করলাম যে যাবো, তাহলে তো ওনার সাথে আলাপ করার পরে উনি বললো তাহলে চলো। জি, তারপরে গেলাম আমি বনঞ্জা আর কি, বনঞ্জা যাওয়ার পরে আলাপ করলাম যে আমি 2001 সালে গেছিলাম, 2009 সালে একবার আইসা পড়ছি, ফিঙ্গার আছে তাহলে কি যাইতে পারবো, উনি বললো যাইতে পারবা। আর ওনার সাথে কন্ট্যাক্ট করলো, আল্লাহ একটা কোম্পানি আছে ভালো কোম্পানি, তাহলে এর মধ্যে মেডিকেলে তুমি যাওগা। পরে ওনার সাথে 4 লাখ টাকা ফেলো, পরে গেলাম এত টাকা দিতে পারবো না, আমি গরিব মানুষ। পরে ওনার সাথে কন্ট্যাক্ট করলো, 3,70,000 টাকা ঋণগ্রস্ত হয়ে ওনাকে টাকা দিলাম, দেওয়ার পরে আমার গালফি এয়ারলাইন্সে পাঠাইলো, সৌদি আরব এয়ারপোর্ট থেকে আমার আবার ব্যাক করে পাঠাই দিল, বললো যে আমি বললাম কি সমস্যা, বললো যে তুমি ইয়ার আগে আসছিলে তোমার ফিঙ্গার আছে তুমি আর সৌদি আরব ঢুকতে পারবা না। পরে আইসা বললাম, পরে দালালের সাথে বললাম যে এই কথা ভাই, পরে বললো তুমি পাসপোর্টটা আমাদের হেড অফিসে দাও বানান যা, যে বিশার মেয়াদ আছে এটা রিনিউয়াল করে লোক যাইতে পারবো, তোমার আমি টাকা দিতে পারবো। আপনি কি সেই রিক্রুটিং এজেন্সিতে গিয়েছিলেন আব্দুল সাত্তার? সেই দালালকে খুঁজে বের করার কথা বলে যে এটি সম্ভব হচ্ছে না। আব্দুল সাত্তার, বুঝতে পেরেছি। ডক্টর নুরুল ইসলাম, এই সেই প্রতারণার পুরনো গল্প, কিন্তু পুরনো হলেও বারবার এই ঘটনাটি ঘটে আসছে, সেই দালাল চক্রের বিষয়টিও এখানে জড়িত রয়েছে।
এই সমস্যা থেকে কি বেরিয়ে আসার কোনো সমাধান? এখানে কিন্তু ওনার কথা খুবই পরিষ্কার যে উনি যে আগে গিয়েছিলেন এবং চলে আসছেন, এই কথাটা উনি কিন্তু বলেছেন। কারণ উনি ওভারস্টে করে চলে আসছেন, মানে নর্মালি চলে আসলে কিন্তু সে আবার যেতে পারে, কোনো সমস্যা নেই। আগে কিছুদিন একটা বার ছিল যে একবার চলে আসলে এক দুই বছরের মধ্যে যেতে পারবে না, সে বারটা কিন্তু নাই। কিন্তু সম্ভবত উনি ওভারস্টে করে চলে আসছেন, সেটা 2009 চলে আসছেন, এই 12 বছর পরেও ওদের ইমিগ্রেশন সিস্টেমটা এমন স্ট্রং যে ওই ফিঙ্গারপ্রিন্ট রেখে দেয়, পাসপোর্ট চেঞ্জ করে নতুন পাসপোর্টে গেলেও আটকে দেয়। এটা উনি জানেন এবং সেটা উনি বলেছেন ইয়েদেরকে, এজেন্সিকে, তারা বলছে না এটা কোনো সমস্যা না। কাজে এখানে টোটালি দোষটা কিন্তু রিক্রুটিং এজেন্সি, এবং উনি নামও বলতে পারছেন এবং তার ডকুমেন্টসও আছে। কাজে উনি সহজেই অন্তত যে টাকা দিয়ে উনি যাওয়ার ইয়ে করেছিলেন, যে সেই টাকা তাকে ফেরত দেওয়ার মানে অবশ্যই সম্ভব, এবং সেটা উনি বিএমডিতে এটা কমপ্লেন করে বিস্তারিত লিখে ইয়ে করতে পারে। কারণ দালালের মাধ্যমেই যাক আর যার মাধ্যমেই যাক, উনি তো মানে তার ডকুমেন্টস তো এখানে রয়ে গেছে, অন্তত মিনিমাম যে টাকাটা দেওয়ার কথা সেটা সে ফেরত পাবে। জি ধন্যবাদ ডক্টর নুরুল ইসলাম। এই প্রসঙ্গে একটু জেনে নিতে চাই, দালালদেরকে বৈধতাকরণের একটি প্রক্রিয়া চলছে, রামরু দীর্ঘদিন ধরে এই কাজটি করে আসছে, সেই জায়গাটিতে যদি তাদেরকে একটি বৈধতা কিংবা তাদেরকে একটি রেগুলেশনের মধ্যে আনা সম্ভব হয়, তাহলে কি এই ধরনের প্রতারণা কিংবা এই ধরনের সমস্যা কিছুটা মিটবে? অবশ্যই কমবে, কারণ দালালরা তো এখন অ্যাকাউন্টেবিলিটির মধ্যেই নাই, কে কাকে টাকা দিচ্ছে কোথায় যাচ্ছে তার কোনো হিসেব কেউ বলতে পারে না এবং তার কোনো পরিচিত নাই। যদিও আমাদের 2013 সালের যে অ্যাক্ট হয়েছে সেখানে বলা হয়েছে যে রিক্রুটিং এজেন্সি ছাড়াও যে কোনো ব্যক্তি যদি কোনো প্রতারণার সাথে জড়িত তার বিরুদ্ধে কেস করা যাবে, যেটা আগের আইনে ছিল না, ওটা অ্যাড করা হয়েছে। কিন্তু পরবর্তীতে এখন যেটা রিভিশন করা হচ্ছে সেখানে দালালদেরকে একটা রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসার জন্য একটা প্ল্যান করা হয়েছে। দালালদের যদি রেজিস্ট্রেশন করা হয়, যেটা দীর্ঘদিন দাবি ছিল সিভিল সোসাইটি থেকে, যে তাহলে হবে কি যে তারা অন্তত একটা অ্যাকাউন্টেবল পজিশনে আসবে, তাদেরকে দায়বদ্ধ করা যাবে যে হ্যাঁ তুমি একটা আইডি কার্ড থাকবে বা একটা রেজিস্ট্রেশন থাকবে, সে যত টাকাই নিক সে মানে পালিয়ে যেতে পারবে না, যে তার কোনো পরিচয় নাই এমনি, মানে এক ধরনের নিয়ন্ত্রণ থাকবে সেই জায়গাটা, এক ধরনের নিয়ন্ত্রণ থাকবে সরকারের এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। ধন্যবাদ রানা মোহাম্মদ সোহেল এমপি আমাদের সাথে আবারও যুক্ত হয়েছেন, আপনার কাছে আসবো। মোহাম্মদ পলাশ মিয়া নামে একজন ভুক্তভোগীর কথা একটু শুনে নিতে চাই, তার সমস্যার সমাধানের বিষয় নিয়ে এবং অন্য বিষয় নিয়ে আলোচনা করব রানা মোহাম্মদ সোহেলের সাথে। মোহাম্মদ পলাশ মিয়া আপনি আমাদের সাথে নিশ্চয়ই যুক্ত আছেন টেলিফোনের মাধ্যমে, বলবেন কি সমস্যার মধ্যে পড়েছেন আপনি? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, বলুন। পলাশ বলছি টাঙ্গাইলকালি হাতি থেকে। জি, 2018 সালে সৌদি আরব যাওয়ার জন্য এক দালালকে 370,000 টাকা নেয় আমার কাছ থেকে, নিয়ে মনে করে আমার ফিঙ্গার করায় ভিসা দেয়, সবকিছু করানোর পরে 370,000 টাকা নেয়। নেওয়ার পরে এই উনি আমাকে বিদেশ পাঠাচ্ছি বলে পাঠাচ্ছে না, আজ পাঠাই কাল পাঠাই, টাকাও দিচ্ছি না, বিদেশও পাঠাচ্ছি না। আর আমি 3% জায়গা ছিল, বিক্রি করে টাকা দিছি, কিছু কিছু টাকা সুদে নিছি, এগুলার চাপে আমি এখন বাড়িতেও থাকতে পারতেছি না। আপনার কি আর বিদেশ যাওয়া হয়নি, মানে সৌদি আরব যেতে চেয়েছিলেন সেটিকে আর যাওয়া হয়নি? না, আমাকে আর সৌদি আরব পাঠায় নাই। আচ্ছা, এবং সেই দালালের কাছ থেকে আপনি টাকাটাও ফেরত পাননি, এখন কিভাবে ফেরত পেতে চান সেটি নিশ্চয়ই জানতে চান। আপনাকে ধন্যবাদ, আপনার প্রশ্নটি এবং সমস্যাটি বুঝতে পেরেছি। পলাশ মিয়ার এই সমস্যা নিশ্চয়ই একেবারে বিচ্ছিন্ন ঘটনা, এইটি অভিবাসন প্রত্যাশীদের ক্ষেত্রে এই প্রতারণার গল্প আমরা প্রায় জেনে আসি। রানা মোহাম্মদ সোহেল, সাধারণ মানুষকে সচেতন করার একটি বিষয় রয়েছে সেখানে, নিশ্চয়ই যারা সংসদ সদস্য আছেন, যারা রাজনীতিক আছেন, আপনাদের মতো যারা জনপ্রতিনিধি তাদের একটি ভূমিকা রয়েছে, সেই জায়গাটিতে কিভাবে আপনারা ভূমিকা রাখতে পারেন কিংবা সরকার আরও কিভাবে এগিয়ে আসতে পারে? আমরাও ভূমিকা রাখি, সরকারেরও করণীয় রয়েছে। আমরা সরকারের অংশ হিসেবে জনসচেতনতা বৃদ্ধি করার জন্য ইউনিয়ন পর্যায়ে এ ব্যাপারে ওয়ার্কশপ আয়োজন করি, এবং বিশেষ করে ইউনিয়ন চেয়ারম্যান যারা তাদেরকে নিয়ে বসে আমরা তাদের সচেতনতা বৃদ্ধি করি। কারণ কার্যত দেখা যায় যে অনেক ক্ষেত্রেই এ ধরনের ব্যক্তিরা যখন বিদেশে যাওয়ার জন্য সচেষ্ট হয় তখন তারা বিভিন্ন জনের কাছে পরামর্শ যাওয়ার জন্য যায়, তার মধ্যে আমাদের জনপ্রতিনিধি হিসাবে ইউনিয়ন পর্যায়ের চেয়ারম্যান যারা রয়েছেন তারা এক্ষেত্রে একটি বিশেষ ভূমিকা পালন করার সুযোগ রাখেন, সুযোগ পান। তো সেজন্য তাদেরকে সচেতন করার চেষ্টা করি, সেই সাথে উপজেলা পর্যায়ের ইউনিয়নের অফিস বা সেখানে যে সরকারি কর্মকর্তা রয়েছেন তাদের মাধ্যমে সেই সুযোগ বা জনসচেতনতা বৃদ্ধি করা বা তথ্য প্রদান করা সুযোগ রয়েছে, জেলা পর্যায়েও রয়েছে। সে ব্যাপারে আমরা আমাদের যে আওতার ভিতরে জনপ্রতিনিধিগণ যারা রয়েছেন সেটি উপজেলা পরিষদের চেয়ারম্যান বিভিন্ন চেয়ারম্যান তাদেরকে সচেতন করার জন্য এবং জনসচেতনতা বৃদ্ধি করার জন্য জনগণের সাথে জনসংযোগ করে থাকি। আর এছাড়া যেটি ডক্টর নুরুল ইসলাম বলেছিলেন যে একটি নিয়ন্ত্রণের প্রয়োজন, দালালের মাধ্যমে যে মানুষ টাকা দিচ্ছে এ ব্যাপারে
যথেষ্ট পরিষ্কারভাবে বিধিমালা সরকার বিতরণ করেছেন, সে ব্যাপারে শুধু জনসচেতনতা বৃদ্ধি করলেই চলবে না, এই ক্ষেত্রে তারপরেও যে মানুষ প্রতারিত হয় সেজন্য আইনের একটি প্রয়োগ প্রয়োজন রয়েছে বলে মনে করি আমি। মানে প্রচলিত আইনের আইনের আশ্রয় তারা নিতে পারেন। ধন্যবাদ রানা মোহাম্মদ সোহেল। ডক্টর নুরুল ইসলাম, আপনার কাছে আসবো। কোভিডকালীন সময়ে যে ধরনের প্রণোদনা পাওয়া যাচ্ছে, ঋণ পাচ্ছেন এবং পুনর্বাসন প্রক্রিয়া হচ্ছে, সেটি আসলে কতখানি প্রভাব ফেলবে এই সেক্টরে, একই সাথে রেমিটেন্স প্রবাহের জায়গাটিতেও প্রভাব ফেলবে কিনা, সেই বিষয়টি নিয়ে আপনার কাছে জানবো। আরও একজন ভুক্তভোগী আছেন আমাদের সাথে টেলিফোনে, মোহাম্মদ আব্দুর রহমান, তার বক্তব্য শুনে আসতে চাই। আব্দুর রহমান কি আছেন আমাদের সাথে? জি, একটু বলবেন কি সমস্যা হয়েছে। আপনি তাহলে সেই দেশে আর যেতে পারেননি, সৌদি আরবে আপনি যেতে পারেননি, দালালের কাছে এখন টাকা ফেরত চান। কত টাকা দিয়েছিলেন দালালকে আরেকবার বলবেন? 4,36,000। 4,36,000 টাকা। ধন্যবাদ আব্দুর রহমান, আপনার বক্তব্যটি বুঝতে পেরেছি। পলাশ মিয়া, আব্দুর রহমান কিংবা আব্দুস সাত্তার, মানে গল্পগুলো একই রকম। রানা মোহাম্মদ সোহেল আপনার কাছে আসবো, তার আগে এই বিষয়টি নিয়েও একটু জানতে চাই। ডক্টর নুরুল ইসলাম, কীভাবে দালালের কাছ থেকে টাকা আদৌ ফেরত পাওয়ার সুযোগ রয়েছে কিনা, সেই সম্ভাবনা রয়েছে কিনা, কিংবা সেই সাফল্যের আগে আমরা দেখেছি কিনা, সেটি সম্পর্কে একটু যদি সংক্ষেপে বলেন। দালালের কাছে টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা আছে যদি তার কাছে ডকুমেন্ট থাকে, কারণ প্রথমেই দালাল অস্বীকার করবে আমি কোনো টাকা নেইনি, যে কারণেই টাকা নিক না কেন, দেশে প্রচলিত আইনে বিদেশে যাওয়ার জন্য আমাদের অভিবাসী আইনের আওতায় করতে পারবে, তাছাড়া প্রচলিত আইনেও কেউ টাকা নিলে সেটাকে উদ্ধার করার আইন আছে। কাজে উনি যদি কেস করেন তাহলে এটা উদ্ধার করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে যদি উনি কোনো ডকুমেন্ট রেখে থাকেন। তো আমাদের দেশে যে সমস্যাটা হয় সাধারণত যখন এই প্রবলেমগুলো নিয়ে আসে, কমপ্লেইনটা নিয়ে আসে, তখন কোনো ডকুমেন্টই থাকে না যে আমি দিয়েছি কিন্তু সরল বিশ্বাসে বা সে কোনো কাগজ দেয়নি। এটা এখন উভয় পক্ষের যখন সালিশ হয়, প্রাথমিক ইয়ে হয় বা এমনকি বিচারকের কাছে যায়, তখন ডকুমেন্ট ছাড়া কোনো জিনিস প্রুফ করা যায় না, এটাই সমস্যা হয়ে যায়। তাছাড়া আইনের যে আওতা আছে তাতে কিন্তু সহজেই সে উনি ফেরত পেতে পারে, মানে আইনের দ্বারস্থ তিনি হতে পারেন কিংবা সালিশের বিষয় রয়েছে, বিএমইটিতেও তিনি অভিযোগ করতে পারেন। জি, দুই আইনেই রয়েছে, মানে সেই সুযোগগুলো রয়েছে। ডক্টর নুরুল ইসলাম ধন্যবাদ। রানা মোহাম্মদ সোহেল, একটু বলবেন যে এই যে এখন করোনাকালীন সময়ে যারা ফিরে আসছেন তাদের ক্ষতিপূরণের বিষয়ে এক ধরনের প্রচেষ্টা তো রয়েছে সরকারের, আন্তর্জাতিক মহলে চাপ বৃদ্ধি করে, তার বাইরে সরকার প্রণোদনা দিচ্ছেন, ঋণ দিচ্ছেন, ঋণ সুবিধা দিচ্ছেন, পুনর্বাসনের একটি প্রক্রিয়া চালাচ্ছেন, সেটি আসলে এই সেক্টরে কিরকম প্রভাব পড়তে পারে? পুনর্বাসনের ক্ষেত্রে সরকার যে ঋণ দিচ্ছে সেই ঋণগুলো সীমিত আকারে একটা প্রভাব রাখতে পারে, কারণ যারা ফেরত আসছেন তাদের মধ্যে সবাই উদ্যোক্তা হিসেবে নিজেদেরকে প্রকাশ করতে চান বা সেভাবে সক্রিয় হতে চান, সেক্ষেত্রে সেটা সত্য নয়। তো যারা ঋণ নিয়ে উদ্যোক্তা হতে চাচ্ছেন না তাদের জন্য ঋণটা কোনো কার্যকরী হয় না। এক দুই নম্বর হচ্ছে যে ঋণ গ্রহণ করার জন্য সরকারের সচেষ্ট থাকলেও ব্যক্তি পর্যায়ে সেই ঋণটা সংগ্রহ করা অত সহজ নয়, এমনকি যারা উদ্যোক্তা হিসেবে নিজেদেরকে ঋণের আওতায় নিয়ে এসে একটি কাজ ব্যবসা বা কিছু কোনো ক্ষুদ্র পর্যায়ে কিছু একটা করতে চায়, তাদের জন্য ঋণের জন্য আগ্রহী যারা হয় তারাও যে ঋণটা চট করে হাতে পান সেটিও সহজ নয়। তবে তারপরেও সরকার যে প্রণোদনা যেটা দিচ্ছেন সেটি যেরকম কার্যকরী হয়, প্রণোদনা তো অবশ্যই কার্যকরী হয়, কারণ সরকারের কাছ থেকে প্রণোদনা পেলে আর্থিক সহায়তা তো সবার জন্যই কার্যকর। বিশেষ করে প্যান্ডেমিকের সময় যে সমস্ত অভিবাসীগণ প্রত্যাবাসন করতে বাধ্য হয়েছেন এবং যারা তাদের পারিশ্রমিক ফেলে রেখে বা জীবিকার জন্য যে সমস্ত সামগ্রী তাদের ছিল সেগুলো সব ফেলে রেখে চলে আসতে হয়েছে, যাতে তাদের জন্য এই প্রণোদনা আর্থিক সহায়তা কার্যকরী হয়। এবং তার পাশাপাশি যারা উদ্যোক্তা হিসেবে এই সরকার যে ঋণের সুবিধা দিচ্ছে সেটা নিতে পারে তারা অবশ্যই সুবিধা নিতে পারে, এবং অনেক সাফল্যের কাহিনী রয়েছে আমার এলাকাতেও রয়েছে। আমি একই প্রসঙ্গে ডক্টর নুরুল ইসলামের মতামত জানতে চাই যে এই ঋণ কিংবা প্রণোদনার অর্থ আসলেই মাঠ পর্যায়ে বাস্তব অর্থে যারা ফিরে এসেছেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে কতখানি সহায়তা করছে, সেই বিষয়টি আপনার অভিজ্ঞতা কি বলে? ধন্যবাদ। আসলে সরকার আপনারা জানেন যে কোভিডকালীন সময় 200 কোটি এবং 500 কোটি পরপর দুইবার দুটো প্রণোদনার ব্যবস্থা করেছেন, এবং 700 কোটি টাকা কিন্তু এটা অনেক টাকা। আমি মনে করি যে তাদের যদি সঠিকভাবে ঋণ দেওয়া যেত
এবং সেটা ব্যবহার করা যেত, কিন্তু এ পর্যন্ত আপনারা জানেন যে প্রায় 100 কোটি টাকার মতো ঋণ ডিসবার্স করা হয়েছে, 600 কোটি টাকার মতো করাই হয়নি, মানে করা যায়নি আর কি। সরকার কিন্তু মানে সদিচ্ছা নিয়ে এগিয়ে আছে, ব্যাংক প্রবাসী কল্যাণ ব্যাংক রেডি, মন্ত্রণালয় থেকে রেডি, কিন্তু কেন তারা আসছে না, কেন তারা এই ঋণটা নিচ্ছে না? কারণ সরকারের যে সদিচ্ছা যেটা নিয়ে তাদেরকে রিহ্যাবিলিটেট করার জন্য, মানে বিশেষ করে যারা ক্ষতিগ্রস্ত হয়ে আসছেন, এখানে একটা জিনিস হতে পারে যে একটু কমিউনিকেশনের অভাব, তারা হয়তো বিষয়টা জানে না। আর যেটা এমপি মহোদয় উল্লেখ করেছেন যে অনেক সময় অনেকেই ইচ্ছা করলে তার উদ্যোক্তা হতে পারে না, অনেকে সাহস পায় না, এটা একটা বিষয়। তাদেরকে একটা কাউন্সিলিং যদি করা যায় তাহলে সরকারের এই উদ্যোগটা খুব ভালোভাবেই সফলতা অর্জন করবে বলে আমি মনে করি। পাশাপাশি সরকার আরেকটা জিনিস করেছেন, বিশ্বব্যাংকের সাথে একটা নতুন প্রকল্প হাতে নিতে যাচ্ছেন মানে মন্ত্রণালয়, সেটাও কিন্তু একটা বড় প্রকল্প, এবং সেখানে তাদেরকে কিভাবে এই কোভিড পরবর্তীকালীন সময়ে সহায়তা করা যাবে সে ব্যবস্থা করা হয়েছে, এবং এই প্রকল্পের মাধ্যমে তারা যথেষ্ট সহায়তা পাবেন এবং তারা যেটাকে বলি সঠিক তথ্য পেয়ে কি কি কাগজ নিয়ে ওখানে আসতে হবে, এবং সেই জিনিসটা যদি কমিউনিকেশনটা ভালো হয় তাহলে এই সরকারের মানে প্রণোদনা বা এবং তাকে যে তাদের যথেষ্ট উপকার হবে বলে আরেকটি ভিন্ন প্রসঙ্গে খুব সংক্ষেপে দুজনের কাছে জানতে চাইবো যে কোভিড পরবর্তী সময়ে আবারও তাদেরকে ফিরে যাওয়া কিংবা আমাদের এই রেমিটেন্স প্রবাহটাকে আবারও অব্যাহত রাখা কিংবা নতুন নতুন শ্রমবাজার খুঁজে বের করার ক্ষেত্রে যে কূটনীতি, সেটি সঠিক পথে চলছে কিনা যদি রানা মোহাম্মদ সোহেল আপনি আপনার মতামত জানান। আমি মনে করি অবশ্যই সঠিক পথে রয়েছে। আর এই প্রসঙ্গে সঠিকটি কথা আমি একটু বলার সুযোগ দিতে চাই, সেটি হচ্ছে যে অ্যাওয়ারনেস বিল্ড করা বা জনগণকে জানানো যে সরকার এই প্রণোদনার ব্যবস্থা করছে বা উদ্যোক্তার জন্য ঋণ, তাদের জন্য সহজলভ্য ঋণের জন্য সরকার আয়োজন করে রেখেছে, এটি জনগণকে জানানোর জন্য যে সরকার সচেষ্ট রয়েছে সেটি বাস্তব, এবং তারা যে জানে না সেটি আসলে সঠিক, অনেকাংশেই সঠিক নয়, অনেকেই জানে, তাদের মধ্যে অনেক জড়তা রয়েছে। সো অ্যাওয়ারনেসের ক্ষেত্রে শুধু তথ্য বিতরণ করার অ্যাওয়ারনেসটার পাশাপাশি তাদেরকে সাহস যোগানোর জন্য যে একটি কাউন্সেলিং যে মানে তাদেরকে আরও উদ্যোগী করে তোলা এবং তাদের মধ্যে সেই জড়তাটা কাটিয়ে ওঠার ক্ষেত্রেও আসলে সরকার কিংবা সংশ্লিষ্ট যারা রয়েছেন কিংবা যারা এই বিষয় নিয়ে কাজ করছেন তাদেরকে এগিয়ে আসা উচিত নিশ্চয়ই। রানা মোহাম্মদ সোহেল, বুঝতে পারছি। ডক্টর নূর ইসলাম, খুব সংক্ষেপে যদি আপনার মতামতটি রাখেন এই বিষয়ে। আমি মনে করি যে সরকার যে উদ্যোগগুলো নিয়েছে তার মধ্যে বিশেষ করে যে প্রকল্পের কথা উল্লেখ করলাম সেখানে কিন্তু রিমাইগ্রেশন, যেটা আপনি বললেন যে পুনরায় তারা যেতে পারে কিনা, এবং রিস্কিলিং মানে তাদের কোনো স্কিল আপগ্রেড করা যায় কিনা, এই বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। আর একটা বিষয় আপনি বলেছিলেন যে রেমিটেন্স, এই কোভিডকালীন সময়ে কিন্তু মানে আমাদের রেমিটেন্সের প্রবাহ আশানুরূপ ভাবে বৃদ্ধি পেয়েছে, এবং এবছর গত বছর 22 বিলিয়ন এসছে, এবার 25 বিলিয়ন আসার মানে সম্ভাবনা দেখা যাচ্ছে যে রেটে আসছে। এই টাকাটাকে সদ্ব্যবহার করার জন্য একটা বড় প্রকল্প ব্যাংকরা নিতে পারে বা বাংলাদেশ ব্যাংক থেকে চিন্তা করতে পারে যে এত টাকা তাদের কাছে এসছে, যেটা একটা মানে সাম্প্রতিককালে অনেক বেশি, সেটাকে কার্যকরভাবে সেটিকে খরচ করা কিংবা সেটিকে কাজে লাগানোর একটা বড় পরিকল্পনা সরকারের এখনই নিশ্চয়ই নেওয়া উচিত বলে আপনি মনে করছেন। ধন্যবাদ ডক্টর নূর ইসলাম, রানা মোহাম্মদ সোহেল আপনাদের আপনাকেও আমরা একটু জানিয়ে নিতে চাই, অভিবাসন সংক্রান্ত যে কোনো তথ্য সেবা পেতে অথবা এই সংক্রান্ত অভিযোগ জানাতে রামরুট ঠিকানা অথবা 333333 সরাসরি টেলিফোন করতে পারেন। আর রামরুট ঠিকানাটি একটু জানিয়ে নিতে চাই যে 179 সাত্তার ভবন, সৈয়দ নজরুল ইসলাম সরণি, বিজয়নগরের অফিস, অভিযোগ ramrut@gmail.com কিংবা facebook.com/ramrut আপনারা অভিযোগ করতে পারেন। 0191174426 কিংবা 333 এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। এই ছিল আমাদের আজকের আয়োজনে, অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ নূরুল ইসলাম এবং রানা মোহাম্মদ সোহেল এমপি আমাদের আজকের আয়োজনে যুক্ত হয়ে আপনাদের মতামত রাখবার জন্য। ধন্যবাদ জানাতে চাই যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন এবং যারা অভিযুক্ত বা ভুক্তভোগী হিসেবে আমাদের সাথে টেলিফোনে যুক্ত হচ্ছিলেন। এই ছিল আমাদের আজকের অভিবাসী আদালতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।